আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস অ্যান্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লেবু শরবত। এটা খুবই প্রয়োজনীয় সবার জন্য এবং এটা বারো মাসই খাওয়া যায়। এটা গরমে তো অবশ্যই জরুরি, বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য হোক লেবু শরবতটা খুবই ভালো, সবাই যদি খেতে পারে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা একটু বুঝে শুনে খাবেন, কিন্তু রোজার সময় ইনশাল্লাহ কিছুই হয় না। আল্লাহর রহমতে সবগুলো রোজে রেখে রাখতে পেরেছি। আর এই যে আমি লেবু শরবতের জন্য একটা জগ নিয়ে নিলাম, আর তিনটা লেবু নিয়ে নিলাম কেটে। এটা হলো রসের লেবুটা, এটা কোনো ফ্লেভার নাই, কারণ ফ্লেভারওয়ালা লেবুটা আমি পাইনি, তাই আমি এটা দিয়ে করছি। চিনি দিয়ে দিব, এখন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি একদম নর্মালভাবে আমি লেবু শরবতটা যেটা সবসময় আমরা তৈরি করি ওভাবে করছি। এখানে আমি কোনো পুদিনা পাতা বা অন্য কিছু আমি মিক্সড করছি না, আমি শুধু লেবু দিচ্ছি। এটার টেস্ট পুরোই আলাদা থাকে, আর একটু পুদিনা পাতা বা অন্য কিছু যদি দেই তাহলে ওটার টেস্ট আবার একটু অন্যরকম হয়ে যাবে। তাই আমি কিছুই দেই নি, আমি নর্মালভাবে লেবু শরবতটা তৈরি করেছি। আমার প্রতিটা ইফতারি সময় আমার শরবত ভিন্ন ভিন্ন করে আমি করেছি। আজকে লেবু শরবত করতেছি, সাথে অন্য শরবত থাকে, কারণ আমার শরবতের পরিমাণটা আমি একটু বেশি রাখার চেষ্টা করি, পানি যাতে বাচ্চারা বেশি পরিমাণ করে খায়, এতে করে শরীরের যে পানির ঘাটতি এটা যেন পূরণ হয়ে যায়, রোজাতে যেন প্রবলেম না হয়। এই জন্য আমি চেষ্টা করতাম যে রোজার সময় যত কিছু করি তার মধ্যে শরবতটা অবশ্যই অবশ্যই রাখবো। তো যাই হোক, আপনারা এইভাবে করে খাবেন, প্রতিদিনই খাবেন, ইনশাল্লাহ সবার শরীর ভালো থাকবে, কারণ লেবু শরবত অনেক ভালো, ভিটামিন আছে এটার মধ্যে প্রচুর পরিমাণে। তাই রুনা ব্লগস অ্যান্ড কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, শেয়ার করবেন, ডাউনলোড করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর সবাই নিজের যত্ন নেবেন। আমার জন্য দোয়া কর, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই ভালো থাকি। আপনারা সবাই এভাবে খাবেন, আজকের মতো আল্লাহ হাফেজ করবো, আল্লাহ হাফেজ।